हेलो व्यूअर्स केमन आछेन सबाई आशा करी भालो आछेन। तो ये भिडियोते आपनारा देखबेन घरे बसे साधारण ज्ञान परीक्षार पार्ट फोर अंश। आपनारा जानेन ए चैनलेर प्रति सप्ताह अनुष्ठित विभिन्न चाकरी परीक्षार प्रश्न समाधान देवा हय। एरकम भिडियोगुलो नियमित पेते चैनलटी सबस्क्राइब करे राखबेन। तो प्रथमे गत पर्वेर उत्तरगुलो बला जाक, एरपर गत पर्वर उत्तर शेषे आमरा ए पर्वर प्रश्नगुलो देखबो। तो बांग्लादेश अंश गत पर्वे छिलो बंगबंधु सामरिक जादुघर कोथाय अवस्थित, उत्तर विजय सरणी ढाका। तो आमी शुधु प्रश्नेर नम्बर एवं उत्तरगुलो बोले जाबो कारण प्रश्नगुलो तो आपनारा गत सप्ताहेई पेयेछेन। तो दुई नम्बर समाज कल्याण मंत्रणालय, तीन नम्बर प्रधानमंत्री शेख हासिना, चार नम्बर 1125 जन, पाँच नम्बर 5.24%, छय नम्बर मुर्शिद कुली खान, सात नम्बर लॉर्ड कार्जन, आठ नम्बर पेट्रापोल, नय नम्बर रांगामाटी, दस नम्बर दुई भागे, एगारो नम्बर बांग्लादेश बैंकेर, एकानब्बे बांग्लादेश बैंकेर गवर्नर बयसीमा कत, उत्तर 67 बसर, बारो नम्बर 9%, तेरो नम्बर द्वितीय, चौदह नम्बर 492, पंद्रह नम्बर सब्यसाची हाजरा, षोलो नम्बर बीर उत्तम, सतर नम्बर धीरेन्द्रनाथ दत्त, अठारो बान्दरबान, उन्नीस कामरुल हासान, बीस जशोर। एकुश नूर सुलतान, बाईश श्रीलंका, आंतर्जातिक अंश एबार, तेईस 31 जानुआरी 2020, चौबीस स्वीडेन, पचिश डेविड मेलपास, छब्बीस वाशिंगटन डिसी, सत्ताईस फ्रांस, अट्ठाईस ब्राजिले रियो डि जेनेरिते, उनतीस साबेक सोवियत यूनियन, तीस अफगानिस्तान, एकत्रिस 193, बत्रिस मालदीप, तेत्रिस नाइजेरिया, चौत्रिस जापान, पैंतीस ईरान और ओमाने, छत्रिस द्वितीय, सत्रिस अमर्त्य सेन, आठत्रिस निरापत्ता परिषदेर पांचटी स्थायी सदस्य के, उनचल्लिस एवर गिवेन, और एटी कोन देशेर मालिकानार जहाज जदि पारेन ताहले कमेंट्स करे जानाबेन, चल्लिस पाँची जून। तो एबार आमी एई सप्ताहेर प्रश्नगुलो इंग्लिश अंशटा रयेछे, एकचल्लिस फर द स्पेशल पार्पास, बयाल्लिस अकॉर्डिंग टू द वैल्यू, तेतालीस चाउविनिजम, चुवाल्लिस एन आर्ची पिलाजो, पैंतालीस निजेर एलाकाय सबाई वीर, छेचल्लिस प्रथमे उपयुक्त हो, एखाने उपयुक्त होबे रटा बाजबे परे आशा करो, सतचल्लिस केचु खुर्ते साप बेरोनो, आठचल्लिस निरापद बिनियोग, उनपंचाश प्रश्नबाणे जर्जरित करा, पंचाश देरी करते बाध्य करा। तो एबार एई सप्ताहेर प्रश्नगुलो शुधु थाकबे जा
পর্ব পাঁচে দেওয়া হবে আগামী সোমবার অথবা মঙ্গলবার, আপনারা জানেন এই দুই দিন দেওয়া হয়। আর এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত ভিত্তিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তো এই সপ্তাহের প্রশ্নগুলো বাংলা অংশ। এক, চাকমাদের উৎসবের নাম কি? দুই, সম্রাট আকবর ইংরেজি কত সালে বাংলা শাসন চালু করেন? তিন, বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি কে? আর আপনারা যদি কেউ কমেন্ট করে উত্তর দিতে চান তাহলে দিতে পারেন, বা ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল অ্যাড্রেসে উত্তর দিতে পারেন, আমি সঠিক উত্তরগুলো পাঠিয়ে দেব। চার, শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশি পাসপোর্ট কততম এবং কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে? পাঁচ, ঐতিহাসিক মুজিবনগর দিবস কত তারিখে? ছয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ জাহান্নাম হইতে বিদায়ের লেখক কে? সাত, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কত সালে স্বীকৃতি দেয়? আট, বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? নয়, বাংলাদেশের রপ্তানি পণ্যের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয়? দশ, মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? এগারো, বর্তমান জাতীয় সংসদ কততম? বারো, যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? তেরো, সম্প্রতি নাসা কর্তৃক কোন বাংলাদেশি বিজ্ঞানীকে হাবল ফেলোশিপ প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে? নাসা আর কি। চোদ্দ, দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের নাম কি? পনেরো, বহির্বিশ্বে প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল? ষোলো, রাষ্ট্রপতি গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন কত সালের কত তারিখে? সতেরো, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? আঠারো, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? উনিশ, বাংলাদেশ কত সালে IMF এর সদস্যপদ লাভ করে? বিশ, পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? এরপরে আন্তর্জাতিক অংশ। একুশ, 170 বছরের ইতিহাসে এই প্রথম কোন নারী রয়টার্সের প্রধান সম্পাদক হচ্ছেন? বাইশ, প্রথম মহাকাশে ভ্রমণকারী ইউরি গ্যাগরিন কোন দেশের নাগরিক ছিলেন? তেইশ, তুরস্কের মুদ্রার নাম কি? চব্বিশ, নেটোর সেক্রেটারি জেনারেল এর নাম কি? পঁচিশ, তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতারের রাজধানী দোহায় কবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ছাব্বিশ, দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? সাতাইশ, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আঠাইশ, ডোমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? ২৯, মিয়ানমারের প্রথম সামরিক শাসন চালু হয় কত সালে? ৩০, স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? ৩১, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি? ৩২, রোজ বিপ্লব হয়েছিল কোথায়? ৩৩, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে? ৩৪, টোকিও ২০২০ অলিম্পিক যা ২০২১ সালে অনুষ্ঠিতব্য এর মাস্কটের নাম কি? ৩৫, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? ৩৬, ২৪ এপ্রিল ২০২১ আসিয়ানের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ৩৭, বর্তমান মিয়ানমারের জান্তা প্রধানের নাম কি? ৩৮, সম্প্রতি মিয়ানমারের সায়া সরকারের নাম কি যেটা সম্প্রতি গঠিত হয়েছে? ৩৯, মঙ্গলের মাটিতে প্রথম উড্ডয়ন করা ড্রোনটির নাম কি? ৪০, অ্যাডোবির প্রতিষ্ঠাতা ও PDF এর সফটওয়্যারের উদ্ভাবক মার্কিন নাগরিকের নাম কি?
এরপর ইংলিশ অংশ 41 এডিজেস হুইচ স্প্রেড বাই কন্টাক্ট ইজ কল্ড, এটাকে কি বলে? 42 এ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ কল্ড। 43 বুটলেগ মিনস। 44 গ্রেটস মিনস, এগুলো বলতে কী বোঝায় ইংলিশে বলবেন। 45 বোনাফাইড মিনস। 46 ডেটিনু মিনস। 47 বেঙ্গলি মিনিং অফ ইট নেভার রেন্স বাট পোর্স। 48 বেঙ্গলি মিনিং অফ ওয়ান ডোথ দ্য স্কেচ অ্যানাদার হাত দ্য স্কোর্ন। 49 সিনোনিম অফ হাইব্রিড ইচ। 50 সিনোনিম অফ পেটুলেন্ট ইচ। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন, আর এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।